প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানব সম্পদ বেশি দেখে হতাশ হলে চলবে না, এটা দেশের সম্পদ। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত হয়ে সমবায়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা বলেন, একা নয়, সবাইকে নিয়ে, সবাইকে দিয়ে চলাই সমবায়ের উদ্দেশ্য। রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ পিপুল। 49তম জাতীয় সমবায় দিবস 2020 এবং জাতীয় সমবায় পুরস্কার 2019 প্রদানে এই অনুষ্ঠানে কৃষি, দুগ্ধ, মৎস্যসহ সমবায় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা কয়েকটি সমবায় সমিতি ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। সমবায়ের মাধ্যমে দেশে কর্মসংস্থান হয়েছে 10 লাখ মানুষের, জিডিপিতে এর অবদান শতকরা 1.89%। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, সবাইকে সমান সুযোগ দিতে কাজ করছে তার সরকার। তাৎক্ষণিক বড় লাভের আশা না করে এটাকে যেন একটা স্থায়ী, উৎপাদনমুখী এবং লাভজনক প্রতিষ্ঠান হয়, যাতে প্রত্যেকটা মানুষ যেন লাভের অংশটা পায়। শুধু আমি একা খাবো সেটা না, সবাইকে নিয়ে, সবাইকে দিয়ে খাবো, সবাইকে নিয়েই কাজ করব, সেই চিন্তাভাবনাটাই কিন্তু সবাই সব থেকে বেশি প্রয়োজন। সমবায়ের কল্যাণে বঙ্গবন্ধু ও তার সরকারের উদ্যোগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। তুলে ধরেন, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সরকারের পরিকল্পনা। আমাদের লোক সংখ্যা বেশি কি সেটা আমরা, এটাও কিন্তু আমাদের একটা সম্পদ। এই লোক সংখ্যা বেশি থেকে আমাদের হতাশ হলে চলবে না। আমরা যদি তাদের শিক্ষায়, দীক্ষায়, ট্রেনিংয়ে ভালোভাবে কাজে লাগাতে পারি, তারা কিন্তু আমাদের সমাজের জন্য সব থেকে বেশি কাজ করতে পারে, এবং এটাও আমাদের একটা সম্পদ। এবং এখন পৃথিবীতে অনেক দেশ যেখানে কিন্তু যুব সমাজ নাই, বলতে গেলে বৃদ্ধদের দেশ হয়ে যাচ্ছে, তা আমাদের দেশ বৃদ্ধদের দেশ হোক আমরা তা চাই না। তাছাড়া সমবায় ব্যবস্থাকে টেকসই করতে সবাইকে দায়িত্বশীল হবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।